গরিব বলে হুজুর আপনি কি পাগল নাকি, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম আপনি 100 উট আমারে দিবেন? ওসমান গরিব বলে ম্যানেজার একে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি পাগল হয়েছেন নাকি, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম তার বিনিময়ে আপনার 200 উট আমারে দিবেন? ওসমান গনি বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর মতো। বলে সব আমার ভাইরে দিয়া দাও। গরিব বলে হুজুর সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি যদি আমারে 2000 উট দেন তাহলে আমি পরপর তিনবার কি দেখলাম, পরপর তিনবার কি দেখলাম? ওসমান গনি বলে কি দেখছো? বলে ভিতরে ঢুকতে গেলে ডান পায়ে ঢুকতে হবে, শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়তে হবে। সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রহমাতিক। রাকাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে যেই মাত্র ভিতরে ঢুকছে সামনে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাকালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাকাল চোখের পানি বের করে বলে আল্লাহ, বাইরে থাকলাম ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি, এতদিন মনে করেছিলাম বা ভিতরে দামি দামি সাহাবি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন রাকাল বাইরে থাকে কি ভাবছে কথা বুঝতেছেন না? ভিতরে হলো দামি দামি সাহাবি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাওয়ারও তাই। এতদিন ফকির মনে করত আমি হলাম ফকির আর বাদশাহ শাহজাহান হলো বাদশাহ, এটা হলো বাহিরের কথা। এতদিন ফকির জানতাম আমি ফকির আর ওটা হলো বাদশাহ শাহজাহান। কিন্তু একদিন রাজদরবারের ভিতরে গিয়া প্রধানমন্ত্রীকে ফকির বলতেছে আমি একটু বাদশাহ শাহজাহানের কাছে যাবার চাই। প্রধানমন্ত্রী বলতেছে এখন তো রাজ দরবারে নাই, ওই যে ছোট্ট ঘর ওই ঘরের মধ্যে বাদশাহ ঢুকছে। এবার ফকির ঘরের কাছে গিয়া দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়া তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র মানুষ একজন, দুইখানা হাত তুলে বলতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির। দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় আল্লাহ রে, এতদিন মনে করতাম আমি হলাম ফকির আর ভিতরে হলো বাদশাহ, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাও তাই, আমিও ফকির ও ফকির। কোনো কিছু যদি জানতে চান এটা বাহিরে থাকলে জানতে পারবেন না, এটা ভিতরে ঢুকে দেখতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যখন বাহিরে থাকি বাংলাদেশ বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম জাতীয় পার্টি এরকম বহু দল আছে না নাই? জোরে কোন বাহিরে বহু দল আছে না নাই? ধরেন 20 দল আর 14 দল, এত দল আমাদের বাংলাদেশে। কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয় এ আজান শোনার সঙ্গে সঙ্গে যারা মসজিদের ভিতরে যায়, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন, যারা মসজিদের ভিতরে যায়, আপনারা বলেন তো মসজিদের ভিতরে কোনোদিন 20 দল 14 দল দেখছেন? বরং সমস্ত দল এক কাতারে দাঁড়ায়া গেছে। আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, যুদ্ধ অপরাধী মাঝখানে, ডান পাশে কে? আওয়ামী লীগ। বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ চার আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে কান্তি স্যার বলতেছে লাইনও তাঁ লাইনও তাঁ। আওয়ামী লীগ তো এই যুদ্ধ অপরাধী আমাকে টানিস কেন এ কথা বলবে? বরং আওয়ামী লীগ নিজের দিকে তাকায় আফসোস করে বলতেছে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা বলে আল্লাহ বাহিরে 14 দল 20 দল, কিন্তু ভিতরে যায় সবাই কাতার সোজা করতেছে, ব্যাপার কি? আল্লাহ বলে রে ফেরেশতা সাক্ষী থাকো, যতদিন বাংলার মুসলমান বাহিরে থাকবে ততদিন তারা দলাদলি করবে, আর যেদিন আল্লাহর কোরআনের ভিতরে আসবে সেদিন সব মুসলমান এক দল হয়ে যাবে। তাহলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন উদুখুলু উদুখুলু ফিসসিলমি কাফা, পুরোপুরিভাবে তোমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যে শীতের কাল আসতেছে, আপনারা বলেন তো কঠিন শীত যখন হবে আপনি কি পুরোপুরি কম্বলের মধ্যে ঢুকবেন না আদা আদি? কথা কয় না, পুরোপুরি ঢুকবেন। মন বলতেছে আপনি মনে করতেছেন সবই ঢুকলেন, কেন পাও দুটা বার করে থুলেন,
আমার দুটো পা বার হয়ে আছে, কম্বল দিয়ে গোটা দেহ ঢাকছি, আপনি বলেন শীত আটকান যাবে? তাহলে কি বুঝতেছেন, পুরাপুরি ভিতরে ঢুকতে হবে আল্লাহর বান্দারা। রাখাল যাইতে 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 একেবারে সামনে কাতারে গেছে, মেহরাব বরাবর, মেহরাব তো বোঝেন বোঝেন না, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দুই রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকল্যে ১২ রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত হলো ১২ রাকাত। জোরে বলেন কয় রাকাত? ফজরের পূর্বে দুই রাকাত, জোহরের পূর্বে ৪ রাকাত, জোহরের পরে দুই রাকাত, আর এশার পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এই সর্বসাকুল্যে ১২ রাকাত। ১৭ রাকাত হলো ফরজ, আর ১২ রাকাত হলো সুন্নত, আর বেতের হলো ৩ রাকাত। তাহলে সুন্নত কয় রাকাত? ফজরের পূর্বে কয় রাকাত? এ কর না কেন, ছেলেরা সুন্নত পড়ে না নাকি? রে জুমার দিনে যাবে শেষে, আসবে আগে, সব ছেলেকে আমি দেখি সবার শেষে আসে, আবার সবার আগে বাড়ি হয়ে যায়। জিজ্ঞেস করা হয় কেবারে জুমার নামাজের সুন্নত নেয়, উঠে পড়ি না, পাঁচ ওয়াক্ত তো ধরিনি হুজুর, খালি জুম্মা ধরছি তাও সুন্নত পড়ি না। আল্লাহ কোরআনে বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। খালি নামাজ পড়লেই তোমাদের নামাজ হবে না, নামাজের ভিতরে কিছু নিয়ম কারণ আছে না নাই? রাখাল ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে, শুধুমাত্র হয়তো উমরকে এক নজর দেখবে, সুবহানাল্লাহ। কিন্তু একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকেই দেখে জায়গা দখল, যেই জায়গা রাখাল চুপটি করে বসে আছে ওই জায়গার একজন মুসল্লি, তার নাম হলো হত ওসমান গনি। জোরে বলেন নাম কি? আল্লাহ নবী বলেছেন আমার আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত উমর, উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান, ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আলী, আর হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হয় আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহুইহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলায়। শোনালো কর না কে? এর দ্বারা রাসূল বুঝাইলেন আবু বক্তকে হযরত আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা, যখন হযরত উমর নামাজ পড়ায় উমর বরাবর পিছনে কে থাকে? জোরে কর না কেন, কে থাকে? কিন্তু ওসমান গনি ঢুইকে দেখে জায়গা দখল, চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে সে নিজের ইচ্ছায় না ছাড়া পর্যন্ত জোর করে সেখান থেকে তাকে তাড়ানো যাবে না। কথাটা খেয়াল করছে? আমি ঢুকছি পরে ৩ নম্বর কাতারে আমার জায়গা হলো, আমার সামনের দিকে একজন ভ্যানওয়ালা নামাজ পড়তেছে, খারাপ আছে কাতার সদস্য ভ্যানওয়ালা নামাইছে, আমি কি বলতে পারি এই ভ্যানওয়ালাই এই আমি একটা হুজুর মানুষ আমার পিছনে থেতু সামনে কেন? এ কথা বলা হলো কবিরা গুনে। আর ভ্যানওয়ালা যদি বলে হুজুর আপনি পিছনে কেন থাকবেন, আপনি সামনে আসেন, এটা জায়েজ আছে, কিন্তু আমি তাকে সরাবার পারবো না, সে যদি সরে আমাকে সামনে দাঁড়ানো দেয় এটা জায়েজ আছে। ওসমান গনি তাকায় দেখেন চুপটি করে বসে আছে, এখন কি করবেন ওসমান গনি? ওই রাখালের পাশে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করলেন, নামাজ দুই রাকাত শেষ করে রাখালের চেহারার দিকে তাকায় বলে ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। ওসমান গনি হলো নরম মানুষ, সুন্দর করে বলতে যে ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে নামাজ পড়ি না, আজকে সামনে কাতারে আইছি দেখার জন্যে, দেখা হলেই চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি থর থর করে কাঁপতেছে,
রাখালের একটা কথা আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু ওসমান গনি বুঝতে পেরেছে। রাখাল বলতে সামনে কাতরাইছি দেখার জন্যে, দেখা হয়ে গেলে চলে যাবার কোনো দিন আসবো না। ওসমান গনি বলে রাখাল ভাই, এক ওসমান গনি বলতে যে ভাইজান আপনি সামনে কাতারে আসলেই দেখবেন, আর দেখা হলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি জানেন না ওই দেখার আশায় আজকে বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমার দেখা হইল না। ওসমান গনি রাখালকে বলতেছে শুধুমাত্র দেখার আশায় বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখা হইল না। রাখাল দেখতে চায় হযরত উমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। একটু খেয়াল করবেন, রাখাল দেখতে চায় হযরত উমর আল্লাহওয়ালা, জোরে কোন কিওয়ালাকে, আর ওসমান গনি দেখতে চাই আল্লাহকে, কারণ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রে আল্লাহর বান্দারা, যদি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আপনারা বলেন তো আল্লাহ কি আমাদের দেখে? এক কথা, কেন আল্লাহ কি আমাকে দেখে নাকি? আমার এক চাচা আছে, এই গরমের ভিতরে গামছা গাওয়াত দিয়ে নামাজ পড়ে, যে রকম কি গাওয়াত দিয়ে, এরকম চার হাতা গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছে। আমি বললাম চাচা গামছা গায়ে মসজিদে আসতেছেন, আমাকে বলে ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম চাচা আমি বলতেছি নামাজ হবে না এই কথা না, আপনি আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন তাই বলতেছি। তখন বলে এই জন্যই তো তোর কি বিপদ রে, মৌলবি করে মানুষ দেখা পারে না। আমি বললাম চাচা রাগ করছেন, বোঝা গেল এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন, এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। আমার চাচা রাগ করে বলতেছে তুই কি মনে করিস আমি ফকির, এই বছর আমি চারটে পাঞ্জাবি বানাছি, এই বছরই তো, এই বছরে যে চারটে পাঞ্জাবি বানায় সে গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম চাচা জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন, আপনার কি মনে হয় রাজা দিরাস সমস্ত বাদশার বাদশাহ আল্লাহর দরবারে আপনি হাজির হচ্ছেন? জোরে কোন কথা, ঠিক কি না? যদি আপনার কাপড় না থাকতো সেটা ভিন্ন কথা, সেটা আছে তো। এই জন্য আল্লাহর বান্দারা যখন মসজিদে যাবেন সবচাইতে সুন্দর পোশাক পরে যাবেন, শালীন পোশাক পরে যাবেন, তাকওয়ার পোশাক পরে যাবেন, যেমন তেমন পোশাক পরবেন না। অনেকে দেখবেন এমন টাইট ফুল প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছে, এরকম আছে না নাই? এমন একটা শার্ট পরছে, শার্ট হলো ঠিক না বরাবর, ঠিক না বরাবর শার্ট পরে রুকুর থেকে যে সেজদাত গেছে ওই জিনিসটা টেপা হয়ে আছে, ফুলে আছে, ওই ভিতরে যে মালটা আছে এই মালটা বাইরে দেখি ফুলে হয়ে আছে। কি মনে করতেছেন আপনি যখন রুকুতে শেষ আসছেন আপনার পাশে কেউ নাই? এই কেউ নাই, যদি হঠাৎ ওই টেবা জিনিস দেখবার পাই ওর কাবা পরিবর্তন হয়ে যাবে, জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য পিছনের সাইড ঢাকার মতন একটা পাঞ্জাবি পরবেন, একটা পাঞ্জাবি পরবেন, পাঞ্জাবি পরলে ওই পিছনের টেবাটা দেখা যাবে না, জোরে কোন কথা, ঠিক কিনা? লেবাস তাকওয়া শালীন পোশাকের কথা ইসলামে আছে না না? হে ধরে কোন আছে না নাই? ওসমান গনি বলতে যে ভাইজান বহুদিন হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি দেখার জন্য আইছো, দেখা হলেই তুমি চলে যাবে। রাখাল ওসমান গনির দিকে তাকায় মুচকি মুচকি হাসে, ওসমান গনি বলে হাসো কেন? রাখাল বলতেছে মনে হয় আপনার চোখে দোষ আছে। রাখাল হাত ওসমানকে বলতেছে মনে হয় আপনার চোখে দোষ আছে, আপনি নিজে দেখবার পাবেন না, আজকে আমার হাতে আমার হাত ধরেন আমি নিজে দেখাইয়া দিব। যেই মাত্র রাখাল বলতেছে ওসমান গনিকে আমার হাত ধরেন আমিও দেখবো আপনাকেও দেখাই দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন।
রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে সবসময় রাখতে চাও তাহলে একজন আল্লাহওয়ালা সদিকিন বান্দার সাথী হ। তাহলে যদি আপনার সাথী হওয়ার চান, আল্লাহওয়ালা সদিকিন বান্দার সাথী হওয়া লাগবে, ভণ্ডের সাথে হওয়া যাবে একটাখান যাবে নাকি? যে নিজে জাহান্নামে যাবে তার কৃষ্টি কালচার দেখে বোঝা যায় এক অক্ত নামাজ পড়ে না, আর কেমনে যাবে মদিনায় এই গান যারা গায়, বুঝতে হবে তারা ভণ্ড। ধরে কোন কথা ঠিক কি না? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আহ এই গান গাইতেছে, আর সপ্তাহে তিন দিন সেলুনে যায় দাড়ি কামাইতেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সপ্তাহে তিনবার দাড়িও কামাই। তুমি যদি নবীর সুন্নত দাড়ি রাখতে পারো, নবীর মহব্বতে মদিনায় যাবার চাও, মদিনায় যাওয়ার মতন তোমার ক্ষমতা যদি না থাকে, নবীর প্রেম করে যায় থাকার কারণে আল্লাহ মদিনার নবীকে স্বপ্নে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিবে। ভাইজান মনে কষ্ট নিচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ এতদিন নিজের যোগ্যতাই পারি নাই, আজকে একজন পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ধরে কারণ সুবহানাল্লাহ, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে শক্ত করে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় হয় নাই, আজকে আমি এমন একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। আল্লাহ রাসুল বলেছেন, আমার যত সাহাবি সবচেয়ে নরম করিজার সাহাবির নাম হলো ওসমান গনি। যারা হজ করেছেন, হুজ্জাতুল ইসলাম এখানে আছে, হজ করেননি ভাবলাম কোন শোনে, যারা হজ করেছেন তারা ওই মদিনায় গেলে নবী রওজা জিয়ারতের পরই সকালবেলা তাদের এক নম্বর কাজ হলো জান্নাতুল বাকি জিয়ারত করা। যেই জান্নাতুল বাকির মধ্যে নবীর 10,000 সাহাবি ঘুম পাড়তিছে, 10,000 রে 10,000 সাহাবি। আর আমাকে ওই ওলি না কলি জানি না, মিসাক ঢিবির মতন কবর বানিয়ে তার উপর লাল কাপড় দিয়ে, আমার বাবা বাবা কোবান খাবা, 10,000 সাহাবি ঘুম পাড়তেছে, এখানে হুজ্জাতুল ইসলাম আছে, সর্বপ্রথম যার কবরখানা জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ, যে কবরে কোনো মাজার নাই, সাধারণ খোলামেলা পাথর দিয়ে একটা কবর করে রাখছে, ওই কবরের মাথার কাছে একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। বাজান ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ও আন্তুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী বাদ বাকি সবাই ফকির। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন থেকে পাইছি আল্লাহ হলো ধনী বাদ বাকি সবাই ফকির, কিন্তু ওসমানকে আপনি ধনী কেমনে বলেন? রাসূল বলতেছে, তাহলে শোনো, একদিন একটা সাহাবি ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে আইছে, এসে বলতেছে, রাসূলুল্লাহ আমার পেটে এত ক্ষুধা, যদি আপনি পারেন আমাকে একটু খাবার ব্যবস্থা করেন। আমি নবীর সঙ্গে সঙ্গে আমার জুব্বাখানা আলগা করলাম, আমি নবী এইভাবে আমার জুব্বাখানা উঠাইলাম, সাহাবি তাকায় দেখে আমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছি। সাহাবি কানতে কানতে রওনা দেয়, ডাকতে বললাম, সাহাবি যাও কেন? বলে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই, কিন্তু আপনি তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বানছেন, আপনি আমার কি দেবেন? রাসূল বলে, আমি দেবার না পারলে কি হবে? আমি একজন সাহাবির কথা বলতেছি, তার কাছে যাও, তার কাছে দুঃখের কথা বললে তোমাকে অনেক দেওয়া দিয়ে দিবে। বললে, হুজুর কোন সাহাবি? বলো, ওসমান গনির দরবারে যাও। নবীর কথা মতো গরিব সাহাবি ওসমান গনির দরবারে সন্ধ্যার সময় গেছে, গিয়া দেখে ওসমান গনির ঘরের বাতি একটু আলো বেশি, ওসমান গনি সলতে টাইনা টাইনা আলো কমাইতেছে।
গরিব মনে মনে কয়, এত কৃপণ, সামান্য আলো বেশি হয়েছে, সোলটা টাইনা যে ঘরের আলো কমায়, সে কোনোদিন গরিবকে দান করবে না। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? নবী বলতেছে, তুমি কি তোমার কথা কইছো? কয়, বলার সাহস পাই না, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে, ওসমান গনি রাত্রে যে বালিশে ঘুমাইছে ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাগুলো খোটায়া খোটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয়, আর চাইতে বেশি তুলে যদি আমার ঘরে পড়তো আমি শামটা দিয়ে ঝাড় দিতাম। আরে বেটা, এত কৃপণের কৃপণ, তুলে খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ নবী কয়, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার পরিবেশ পাইনি। বলে, আবার যাও। পরদিন সকালবেলায় আবার ওসমান গনির দরবারে গিয়ে দেখে, ওসমান গনি খালি গায়ে বসে আছে, কোলের ভিতরে একটা পাঞ্জাবি, কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজে এখন ওই ছিঁড়া পাঞ্জাবিতে তালি মারবে, সেলাই করবে, কিন্তু বিপদ হলো, সুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। ওসমান গনি এভাবে সুঁই ধরে সুতে এইদিকে যায় এইদিকে যায়, কিন্তু ছাদের মধ্যে ঢুকতেছে না। গরিব মনে মনে কয়, আল্লাহ রে, তোমাকে এত সম্পদ দান করেছে, এরকম হাজার হাজার জুব্বা তুমি নতুন নিবার পারবা? দর্জির দোকানে গেলে দর্জি তোমাকে সেলাই করে দিবে, তুমি নতুনও কিনবো না, দর্জির কাছেও টাকা দিবে না, এখন নিজের শুয়ের মধ্যে সুতা ঢোকাবার তাও পারতেছে না। গরিব দেখতে দেখতে বিরক্ত হয়ে বলতেছে, ওসমান ভাই, সঙ্গে সঙ্গে ওসমান গনি সালাম দিয়ে বলতেছে, ভাই খবর কি? বলে, আপনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন, আমি কি ঢুকাই দিব? ওসমান গনি বলে, ভাই জান, তাহলে তো বড় ভালো হয়। এবার গরিব যেই মাত্র শুয়ের মধ্যে সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে হাতটা চাইবা ধরছে। গরিব বলে, ভাই হাত ছাড়িয়ে দেন। বলে, হাত ছাড়ার আগে তুমি যে আমার এত বড় উপকার করলা, আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময় তোমারই কিছু দিয়া দিব। গরিব মনে মনে কয়, এমন কৃপণ আমারে কি বিনিময় দিবে? ওসমান গনি ডাকতে বলে, ম্যানেজার। ম্যানেজার বলে, হুজুর, আমারে ডাকলেন কেন? বলে, ম্যানেজার, তুমি কি জানো আমার ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময় আমার ভাইকে 100 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর, আপনি কি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, আপনি 100 উট আমারে দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার, একে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর, আপনি কি পাগল হয়েছেন নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার বিনিময়ে আপনার 200 উট আমারে দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার, ওই ফার্মে কত উট আছে? বলে, 2000-এর মতো। বলে, সব আমার ভাইরে দিয়া দাও। গরিব বলে, হুজুর, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি যদি আমারে 2000 উট দেন, তাহলে আমি পরপর 3 বার কি দেখলাম, পরপর 3 বার কি দেখলাম? ওসমান গনি বলে, কি দেখছো ভাই? বলে, প্রথম দেখলাম সামান্য আলো বেশি হয়েছে বলে আপনি সুলতাটাই না আলো কমাইলেন। হুজুর, তারপরে দেখলাম বালিশের খোল পাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটায় খুঁটায় খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারতেছেন না, সেরা পাঞ্জাবি সেলাই করবেন। ওসমান গনি বলে, ভাইরে, 3 বার তুমি যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া। তুমি 3 বার যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার আলোর কোনো দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল, তোমারে 2000 উট দান করে ওসমান আখেরাতের সম্বল আদায় করতে চায়। সে ওসমান কি ধরে আছে? এ ভুলে গেছেন না মনে? কিছুক্ষণ পরে মুয়াজ্জিন
ফজরের আকামত শুরু করেছে। ভাই এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ফজরের আকামত শুরু করেছে, আকামতের মধ্যে দুইটা শব্দ বাড়তি আছে, আছে না নাই? আছে, কতকামাতিস সালাহ, কতকামাতিস সালাহ। যেই মাত্র কতকামাতিস সালাহ কইছে, সঙ্গে সঙ্গে হযরত উমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে। হয়তো বলবেন হুজুর ইমাম সাহেবকে আগে আসে না, এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ নয় যে ইমাম সাহেব আগে এসে বসে থাকা লাগবে। অনেকে বলবে হুজুর যেই মাত্র কতকামাতিস সালাহ কইল তাহলে হযরত উমর তখন কোন দিক দিয়ে আসলো, এটা বাংলাদেশ নয় যে ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে। যখন কোরআনের আইন চালু হবে তখন প্রত্যেকটা মসজিদের মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে, দরজার ওই পারে নেতা ইমামের রেস্ট করার জন্যে একটা আলাদা বিশ্রাম ঘর থাকবে। সরলা ঘর নাকি? কোরআনের আইন চালু হলে ইমাম হবে বাংলাদেশের সবচাইতে বড় নেতা, জোরে কোন কথা ঠিক কি না? যেই মাত্র কতকামাতিস সালাহ, ওসমান গনি কিন্তু রাকারের হাত ধরে আছে, এমন সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে। হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাইড়া দিয়ে বলে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয়, এখনো আকামত শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে এই জন্যই তুমি কানা। রাখাল হযরত উসমান গনিকে বলতেছে এই জন্যই তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না। বাজার একটু খেয়াল করবেন, দ্বিতীয় কাতারের একজন সাহাবি দৌড়ে এসে রাখালকে হেঁচকে টান দিয়ে বলতেছে এই পাগল তুই কারে কানা বলতেছিস, কারে কানা বলতেছিস, কার সঙ্গে বেয়াদবি করতেছিস, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে আমি বারান্দার নামাজ পড়ি, মসজিদের ভিতরে কোনোদিন আসি নাই, এই ব্যক্তি কে আমি চিনব কেমনে? সাবি বলতেছে যাকে তুই কানা কানা বলতেছিস এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গোমা, আমার নবীর সর্বসাকল্যে চারটা মেয়ে ছিল, জোরে কোন কয়টা? চারটা মেয়ে ছিল। একটা মেয়েকে বিয়ে করেছিল হযরত উসমান, মেয়েটার নাম হলো রোকেয়া। রোকেয়া যখন মারা যায়, রোকেয়া কিন্তু মারা গেছে হিজরতের সময়, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রোকেয়া অসুস্থ হয়ে মারা গেলেন। রোকেয়া ইন্তেকালের পরে আল্লাহ নবী উসমানের দিকে তাকাতে পারেন না, ওসমানও নবীর দিকে তাকাতে পারেন না। রাসুল ডাক দিল ওসমান আমার মেয়ে তোমার ঘরে ছিল, দুনিয়া থেকে বিদায় নিল, তুমি আমার এত ভালো জামাই। উসমান গনি বলে রাসুল আল্লাহ আমি আপনার জামাই হিসেবে থাকতে চাই। তখন আল্লাহর হুকুমে উম্মে কুলসুমারে আবার ওসমানের সঙ্গে বিয়ে দেওয়া হলো। এজন্যই বলা হয় ডবল জামাই। হাদিস শরীফে বলা হয়েছে জুন্নুরাইন দুইটা নূরের অধিকারী। রাখাল চিল্লায় বলে কি সর্বনাশ, কি সর্বনাশ, এত বড় একজন মহান ব্যক্তিকে আমি কানা কানা বলতেছি, আমার সর্বনাশ হয়ে গেছে, কিন্তু আমার সর্বনাশ হয়েছে ওই ব্যক্তির জন্যে। ও আমার সর্বনাশ করেছে, উমর ফারুকের দিকে ভাবে আঙ্গুল দেখাইছে, সুবহানাল্লাহ। রাখাল চিল্লায় বলতেছে ও আমার সর্বনাশ করেছে, ও আমার সর্বনাশ করেছে, আমাকে বলেছে ফজরে উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরে আজান দিলে সামনে কাতারে গিয়ে দাঁড়ায়। আমি সামনে কাতারে শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে, শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে। কিন্তু কিন্তু ওই পথিককে আমি যখন সামনে কাতারে দেখতে পাই তখন আমার এত রাগ হয়ে গেল, মেহরাবের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আমি লোকমা দিলাম। আমি লোকমা দেওয়ার কারণ হলো ওই পথিককে ওই জায়গা থেকে সরাইয়া ওই জায়গাতে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দতেছে, সমস্ত সাহাবীরা কান্দে,
রাকাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে রাকাল ভাই সমস্ত সাহাবীরা কান্দে তোমার কথায়, কারণ তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাকাল দৌড়ে উমর ফারুকের সামনে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তৌবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও এর অধম রাকালকে আপনি কিছুই বলেন নাই, এত কথা শোনার পরেও অধম রাকালকে আপনি কিছুই বলেন নাই, সমস্ত মসজিদের সাহাবি চিৎকার করে বলতেছে এই পাগল কে রে, মসজিদের ভিতরে ঢুকে অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরকে বলতেছে আমি আপনাকে তৌবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এ কে রে। সমস্ত সাহাবি যখন চিৎকার করে সঙ্গে সঙ্গে উমর ফারুক বলতেছে রে নবীর সাহাবিরা আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে তখন নামাজ শুরু হবে, নামাজ শেষ করার পর একে এর বিচার কি হবে আমি তোমাদের সকলের সামনে আল্লাহর কোরআন দিয়া দেখাবার চাই। লিল্লাহে তাকবীর। ভাইজান, যে কোরআনের মাহফিলে আপনারা এসে কোরআন থেকে আলোচনা শুনতেছেন, আমি বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে লম্বা কোনো কথা বলতে পারতেছি না, কারণ আপনাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলেই গেছে হুজুর বেশি রাত পর্যন্ত ওয়াজ করার পরিবেশ নাই, বড় চাপে পড়ে গেছি, সেই চাপের উপর কথা আমি দীর্ঘ সময় ধরে বলতেছি আরও আপনাদের শোনাবো, কারণ মারাত্মক জায়গায় রাইখা দিয়েছি। উমর ফারুক বললেন হযরত দুই রাকাত নামাজ শেষ করার পরে একে এর পরিচয় কি, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে দেখায় দিব। এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনতেছেন আমি যতগুলো কথা বলতেছি কোরআনের ভিতরে না বাইরে, তাহলে সুন্দর কথা সুন্দরভাবে শোনার যে সুযোগ, এই আপনাদের সিমলা মধ্য বলার যুবকেরা সমাজ কল্যাণ পরিষদ থেকে আয়োজন করেছে ভাইজান, এমনি তো করোনার মহাক্রান্তিকাল আর এই সময়ে এরকম একটা সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন করাতে আপনারা খুশি না বেজা। যারা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, যারা কোরআনের মাহফিলকে ভালোবাসেন, তারা একটু আল্লাহকে হাত দেখেন, যারা বাসেন লিল্লাহ মাশাল্লাহ। মাত্র পাঁচটা মিনিট, একটা লোকটা বসা করবেন না, আমার কলজা ভরে গেছে, যে কয়েকজন লোক ফাঁক ফাঁক হয়ে বসার কথা তারপরও চাপাচাপি হয়ে আপনারা যারা বসে আছেন মাশাল্লাহ, দীর্ঘ সময় কথা শুনতেছেন আরও শুনবেন। আমাকে বলা হয়েছে হুজুর আপনি মাহফিল শেষ করার আগ দিয়ে আমাদের মাহফিলের জন্য একটা চাদর কালেকশন, চাদর যাবে ভিতরে ব্যাগ যাবে, আপনাদের হাত তুললেন মাহফিলকে ভালোবাসেন, 10, 50, 100, 500 যে যা পারেন আল্লাহর হস্তে ওই চাদর বা ব্যাগের মধ্যে আপনারা দিয়ে দিবেন। রাজি? রাজি ইনশাল্লাহ। যাক, আপনাকে যে চাদর যাচ্ছে ছেলেরা দাঁড়াও, বাবা দাঁড়াও, চাদর যাচ্ছে আপনার পকেট থেকে বের করেন, আল্লাহর হস্তে বের করেন, এই পিছন দিক থেকে তোমরা সবাই 4-5 দল এই চাদর নিয়ে ভিতরে ঢোকেন দিয়ে। আমার মা বোনেরা পর্দার অন্তরে যারা বসে আছেন, মা আপনারা অনেকেই চিন্তা করতেছেন হুজুর আমাদেরকে কোন ওয়াজ আপনি করবেন না, বাজান একটু খেয়াল করেন আমার মায়েদের জন্য একটু ওয়াজ করি, আমার মায়েরা, আমার মায়েরা কত দামি, মায়েদের কত দাম এটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই, যখন বলছে কি বলে নাই, আমার মায়েদের জন্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন অকরণা, মায়েদের ওখানেও চাদর যাবে, অকরণা ফিবুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মেয়েদের জন্য মায়েদের জন্য বলতেছি মা আল্লাহর হুকুম হলো তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হয়ে না, কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে, ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন নারীদের নাই, এ হুকুম কার? তাই মায়েদের বলতেছে মা সবচাইতে দামি জিনিস কিন্তু ভিতরে থাকে, সবচাইতে দামি জিনিস কিন্তু ভিতরে থাকে, সোনার দাম বেশি না কম,
এই সোনা কিন্তু কেউ দরজার কাছে রাখে না, জানলার কাছে রাখে না, এটা যত্ন করে ভিতরে রাখে। আমার খাওয়ার যত জিনিস আমরা খাই, একটা জিনিস বাহিরে নাই, সব কিছু আল্লাহ প্যাকেট করে রাখছে। আমার মা বোনেরা অত্যন্ত দামি বলে, তাদেরকে আল্লাহ পর্দার মধ্যে থাকার হুকুম করেছে। আমার মায়েরা পর্দার মধ্যে থাকবেন, পর্দার ভিতর থেকে সব কিছু আপনারা করতে পারবেন। মা আল্লাহর আইন পর্দা যদি আপনারা মানেন, আল্লাহ পাক আপনাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। এই মাঝখানে ওটা বসা শুরু হলো কেন? হ্যাঁ, যে কয়জন টাকা তুলতেছে তারাই শুধু মাঝে দাঁড়াবে, বাদ বাকি আপনারা উঠেন কেন? একটু মহব্বত নিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজ শেষ, এই ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা ওমর ফারুকের দিকে তাকায় আছে। কার দিকে তাকাইছে? ওমর ফারুকের দিকে তাকায় আছে। এখন ওমর ফারুক কি বিচার করে? তাকে তৌবা পড়াইছে, তাকে মুনাফিক কইছে, তাকে ভণ্ড কইছে, এর বিচার হযরত উমর কি করে দেখার জন্য? সমস্ত সাহাবীরা তাকায় আছে। আপনারা বলেন তো বিচারক কি হযরত উমর না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন কোনো বিচারক বিচারকের আসনে বসে বিচার করবে, সে যদি একটা বার চিন্তা করে, আমি বিচারক না, বিচারক হলো আমার আল্লাহ, আমি বিচার করব আমার ইচ্ছা মতো করবো না, আল্লাহর আইন মোতাবেক বিচার করব, তাহলে আপনারা বলেন তো বিচার সঠিক হবে কি হবে না? এটার নামই হলো আহসানু আমাল। আজকে আমাদের বাংলাদেশের বিচারের খবর কি? ও যে আমার ওয়াজে শোনেন নাই, 5 বছর ধরে আম বাগানে চাষ করছে রাজশাহীর আম, 5 বছর পর জ্যৈষ্ঠ মাসে বাগানের মালিক দেখতে গিয়ে দেখে ছোট এক ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে ছেড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? ছেলে বলতে, কোথায় গিয়ে আপনি বিচার দিবেন, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও আর এক গাছ চড়ছে, আমার বাপকে কোথায় যে বিচার দিবেন, বাবা তো আর এক গাছ চড়ে বসে আছে। বাগানের মালিক তাকায় দেখো, আর বাপ কালে আম পাড়ে আর বস্তা ভরায় মাটিতে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে বিচার নিবার গেলে অনেকের এরকম টেনশন হয় কি হয় না? কে বিচার করবে, কি বিচার করবে, বিচার আছে কে পারে? হ্যাঁ কল, বিচার আছে? ওমর ফারুক বিচার করবে, সাহাবীরা দেখার জন্য তাকিয়ে আছে। রাখাল ওমর ফারুকের পিছনে ফজরের 2 রাকাত নামাজ আদায় করছে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে থাকতে পারেন নাই, খালি বারবার একটা কথা মনে হয়েছে, যে মানুষকে দেখার জন্য আমি সারা জীবন সাধনা করেছি, আমার দুনিয়ার চাহিদা হলো অতমূর্খে এক নজর দেখা, যাকে দেখার জন্য আমি সারা জীবন সাধনা করেছি, আর সেই মানুষকে তৌবা পড়াইছি, সেই মানুষকে মুনাফিক কইছি, সেই মানুষকে ভণ্ড কইছি, বিচার কি হয় হোক সেইটা ব্যাপার না। রাখাল নামাজের মধ্যে খালি একই চিন্তা করছে, আমি সর্বনাশ হয়ে গেছি, সর্বনাশ হয়ে গেছি। বাজান যেই মাত্র নামাজ শেষ, সমস্ত সাহাবীরা ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক মেহরাব ছেড়ে রাখালের কাছে এসে এক টানে রাখালকে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ, রাখালকে দাঁড় করায়, রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা মনে করেছিলাম যে আপনাকে তৌবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বিচার করবেন, কিন্তু এটা কেমন বিচার করলেন? বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন,
ওমর ফারুক বলে সাহাবীরা রে আমি রাখালকে দেখি নাই, এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখতে পাই। লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালান, সবচাইতে সুন্দর আমলের পরীক্ষা হবে, সবচাইতে সুন্দর আমল হলো আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। যদি কোরআন অনুযায়ী চলি তাহলে কানার হাতি দেখার মতন হবে হবে না, সব কথা এক হয়ে যাবে, আমরা চোখ নিয়ে দেখতে চাই। আর এই মুমিন মুসলমানের চোখের নাম হলো আল্লাহর কোরআন, আমরা বলি না আল কোরআনের আলো, কথা কি বুঝতেছেন? কোরআন একটা আলো, আলোর মাধ্যমে আমাদের দেখতে হবে ভাইজান। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম, বাকি হচ্ছে আমাদের আমল। আমরা আমল শুরু করে দেই অল্প দিনের ভিতরেই, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন অল্প দিন। সমস্ত আলেমরা বলতেছে কতদিন সেটা বলে নাই, কিন্তু অল্প দিনের কথা বলতেছেন, হয়তো আমাদের হায়াতই হতে পারে, যতক্ষণ পারি কি পারে না। আমরা কি কখনো মনে করছিলাম করোনা নামক মহামারী আসবে, এরকম পৃথিবী থেকে 12-13 লক্ষ মানুষ মরে যাবে, আমাদের বাংলাদেশ থেকে 6,000-এর বেশি মানুষ মারা গেছে, বাজান গো হঠাৎ হঠাৎ এমন কিছু আসবে। ইমাম মেহেদী সাল্লাম প্রকাশ করার আগ দিয়া এই করোনা, এখন আবার ডাক্তাররা বলতেছে করোনা এক এক সময় এক একটা রূপ পাল্টাচ্ছে, আর ওষুধ আবিষ্কার করা অত্যন্ত কঠিন। তাই সরকারি বিধি নিয়ম হলো আমাদের সবাইকে মাস্ক পরা লাগবে, যখন কি পরা লাগবে, হাটে যান বাজারে যান যেখানে যান মুখে মাস্ক দিবেন, আর নিরাপদ দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এটা হলো সরকারি নিয়ম। তারপরে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি রহমত করবে। আল্লাহর নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, 5 বার উযু করতে হবে, সুন্দর সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখলে ইনশাআল্লাহ এই করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. أي الله مغرب النماز পর্থেকে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করিজার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর কর, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবী কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়াছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি চিরতরে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ শিমলা মধ্যবান, আল্লাহ যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগান আল্লাহ সমস্ত যুবককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ যুবকের ভিতরে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও,
ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে বরকত দাও, খেতে খামারে যারা কাজ করে আল্লাহ সকলের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকে অবাক করে দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করে নাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আব্দুল হান্নান ভাই অসুস্থ মানুষ, আল্লাহ তাকে জনগণের সেবা করার তৌফিক দিয়ে দাও, হায়াতে তাইয়িবা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিন্দুদেরকে কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, আল্লাহ মাহফিল কমিটিকে পুরোপুরি কবুল করো, আল্লাহ ভলেন্টিয়ারদের কবুল করো, প্রশাসনের ভাইদেরকে কবুল করো। আয় আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনল, আল্লাহ পর্দা নিশাবিদা সালিয়া কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদেরকে কবুল করে নাও। আমাদের মধ্যে অসুস্থ যারা আমরা আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাব অনটন মুক্ত করে দাও, গোটা বিশ্ব থেকে করোনা ভাইরাসকে আল্লাহ দূর করে দাও। আমরা বাংলাদেশের গরিব মানুষ, আল্লাহ আমাদের উপরে কোনো আসমানি গজব জমিনে গজব দিও না, আল্লাহ গোটা বাংলাদেশ রহমত বরকতে ভরপুর করে দিও। আল্লাহ অত্র এলাকার জন্য রহমতের দরজা করে দামি গুণাগার বলে হাত ফিরে দিও না, যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। খাস করে আমার সোহেলের জন্য দোয়া করি, সেই মাগরিবের পর থেকে যারা বাসায় ছিলাম কত সুন্দর মেহমানদারি করলো, মাবুদ গো তার জন্য দোয়া করি আল্লাহ তাকে কবুল করে নাও, তার নেক নিয়ত কবুল করো, জনগণের খাদিম হতে চায় আল্লাহ তার মনের আশা পুরা করো, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দাও। এখন চোখ বন্ধ করে একটা মিনিটের জন্য একটু খেয়াল করে দেখেন তো বাবা, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, একদিন আমরা মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।